আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একত্রিশ জানুয়ারি চব্বিশ এবার চমৎকার সিদ্ধান্ত এবার কি বিএনপি জামাত নেতাকর্মীরা ছাড় পাবে মহামান্য হাইকোর্টের যে সিদ্ধান্ত দর্শক বাংলাদেশের রাজনীতি একটা কলঙ্কজনক ঘটনা রাজনীতিবিদদের জন্য লজ্জা এই লজ্জা শুধু বিএনপি জামাতের জন্য নয় এটা আওয়ামী লীগের জন্য কারণ ক্ষমতা পরিবর্তন হলে হয়তো বা সেরকম চলতে থাকতো অতীতও এরকম হয়েছে রাজনীতিবিদরা রাজবন্দী তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে বা বিভিন্ন প্রয়োজনে গ্রেপ্তার করা হবে মাঝে মাঝে স্বাভাবিক কিন্তু অন্যায়ভাবে গ্রেপ্তার হয়রানিমূলক গ্রেপ্তার এগুলোকে আমরা মোটেই সমর্থন করি না গ্রেপ্তার করা হবে কারাগার থেকে আদালতে হাজির করা হবে প্রয়োজনে তাদেরকে কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হবে এটা আইনি প্রক্রিয়া কিন্তু লজ্জাজনক যে ঘটনা আমরা দেখি সিনিয়র রাজনীতিবিদ বড় নেতা একেবারে মুক্ত নেতা তাদেরকে ডান্ডা পরিয়ে আদালতে হাজির করা হয় যেটা লজ্জাজনক এমনকি ডান্ডা বেরিয়ে পরিয়ে তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় সেই অবস্থায় মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি পিতার মৃত্যুতে জানা যায় যেতে হয় ডান্ডা পরা পড়া অবস্থায় ইমামতি করতে দেখেছি আমরা ডান্ডাবেরি পরা অবস্থায় ইমাম ঠিক মতো আল্লাহ একবার বলে হাত জাগাবে সে হাত জাগাতে পারেনি ধর্মীয় অধিকারকে এভাবে ক্ষুণ্ণ করেছে জুলুমের এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না দেশে বিদেশে সমালোচনা ঝড় রাজনীতিবিদদের সেই ডান্ডাবেরি পরে সেটা বিশেষ করে সবচেয়েটা আলোচিত ঘটনা মালানা রফিকুল ইসলাম খান আমার মনে হয় মালানা রফিকুল ইসলাম খান এছাড়া এটিএম আজহারুল ইসলাম জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল একজন সিনিয়র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী হ্যাঁ তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বা যতই অভিযোগ থাক না কেন অ্যাটলিস্ট তিনি যে পালিয়ে যাওয়া বা তাকে সিনিয়ে নেয়ার মতো লোক নন তিনি যে রাজনীতিবিদ এই বিষয়টা তো সত্য মান রফিকুল ইসলাম খান একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য একটা ছাত্র সংগঠনের সাবেক সভাপতি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সহকারী সেক্রেটারি এছাড়া শিবিরের সাবেক সভাপতি সেলিম উদ্দিন এরা তো বড় বড় নেতা এরা কিছুতেই ঝুঁকিপূর্ণ আসামি নয় এটা সবাই জানে তাদেরকে ডান্ডাবেরি পরানো হয়েছে আমরা দেখেছি ছাত্রদলের নেতাদের যুবদলের নেতাদের ডান্ডাবেরি পরানোর ঘটনা আমরা দেখেছি জাতি লজ্জিত বাংলাদেশের এই বেশ সারা পৃথিবী বেবিক্ষুণ্ণ হয়েছে হাইকোর্ট কিন্তু স্বীকার করেছিল তখন বিএনপি জামাতের আইনজীবীরা নানানভাবে এই দান্ডাবেরি থেকে তাদের নেতাকর্মীদের পরিত্রাণের চেষ্টা করে আসছিল কোনো সুফল পায়নি একের পর এক একের পর এক প্রতিনিয়ত ডান্ডাবেরি পরিয়েই আদালতে হাজির করা হতো সবচেয়ে বেশি আমাদের হৃদয় কেঁদেছে রফিকুল ইসলাম খানের ঘটনা দেখে কারণ তাকে বেশিবার প্রতিনিয়ত আদালতে আসতে হয় তো অবশেষে কিছুটা সমাধানের ইঙ্গিত আমরা পেলাম আশা করি এর মাধ্যমে সমাধান হবে কিন্তু আদৌ হবে কিনা আমাদের আশা পূরণ হবে কিনা সেটা বিশ্লেষণের বিষয় রয়েছে দুর্ধর্ষ অপরাধী ও জঙ্গি ছাড়া কোনো বন্দিকে ডান্ডাবেরি পরানো যাবে না হাইকোর্ট এখন মহামান্য হাইকোর্টের এই সিদ্ধান্ত অনুযায়ী মহান রফিকুল ইসলাম খান এটি আজহারুল ইসলাম সেলিম উদ্দিন কিংবা ছাত্র দলের যেসব নেতাদের ডান্ডাবেরি পড়ানো হতো জানাজার সময়ও যেটা খুলে দেয়া হতো না চিকিৎসার সময় খুলে দেয়া হতো না তারা কেউ দুর্দর্শ অপরাধী নয় এবং জঙ্গিও নয় তারা রাজবন্দি তারা স্পেশাল সম্মানের যোগ্য তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি অতএব তাদেরকে ডান্ডাবিরি পড়ানোটা অবৈধ ছিল এই রায় যদি পূর্বের ঘটনায় যে আমরা প্রয়োগ করার চেষ্টা করি তাহলে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নাজমুল হোসেনকে জানাজার সময় ডান্ডাবেরি পরিয়ে রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে রুল দিয়েছে আদালত আদালতের এই নির্দেশকে আমরা স্বাগত জানাই মহামান্য হাইকোর্টের প্রতি জনগণ সন্তুষ্ট কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা তো হাইকোর্টের সিদ্ধান্তকেও ভ্যালু দেন না আদালত অবমাননা করে যেমন এই যে জামিন আমি আগেও বলেছি জামাতের জামিন হয় কিন্তু মুক্তি দেয় না এর মানে হাইকোর্ট জামিন দেয় মুক্তি দেয় না তাদেরকে আটকে দেয় হাইকোর্টের সিদ্ধান্তকে উপেক্ষা করে গায়ের জোরে এই যে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার সাথে এটা ঘটেছে তাকে মুক্তি দেওয়া হয়নি বারবার আটকে রাখা হয়েছে বিভিন্ন সলচা তৈরি করে এর মানে হাইকোর্টের জামিনের সিদ্ধান্তকে কার্যকর হতে দেয় না আটকে দেয় আশা করব। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে যেহেতু হাইকোর্ট বলেছে দুর্দর্শ অপরাধের জঙ্গি ছাড়া কাউকে ডান্ডা বেরি পড়ানো যাবে না এবং রাজনীতিবিদদের রিটের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই কথা বলেছে অতএব এখন থেকে আর মানব ইসলাম খান সেলিম উদ্দিন এটি মাজাউল ইসলাম বা আরও যারা আছে তাদেরকে ডান্ডা বেরি পরানো হবে না আমরা সে আশা করতে চাই কিন্তু ভরসা রাখতে পারছি না কারণ জামিনের সিদ্ধান্তই বাস্তবায়ন হতে দেয় না এই সরকারের লোকজন দুর্দর্শ অপরাধীয় জঙ্গি ছাড়া আর কোনো বন্দিকে ডান্ডাবেরি না পড়ানোর আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট গত মঙ্গলবারের ঘটনা একদিন পরে আমরা বিশ্লেষণ করছি জেল কর্তৃপক্ষ দুই সালের একুশ নভেম্বর কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে এর মানে কারা বিধি মানে না কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তি মানে না ডান্ডাবেরি পড়ানোর একটা নিয়ম আছে কাকে কিভাবে পড়াতে হবে মানে না যাচ্ছে তাই রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করে ছাত্রলীগ যুবলীগের ভয়ানক অপরাধী ক্যাসিনো সম্রাট অনেকগুলো খুনের আসামি তাকে ডান্ডা বেরি পড়ানো হয় না কাঙ্কা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করে এই আদালতেই তাকে কারাগারে পাঠিয়েছে এই আদালতেই তাকে উপস্থাপন করা হচ্ছে হয় না কিন্তু বিএনপি জামাত করে কোনো অপরাধী নয় জাস্ট সিম্পল রাজনৈতিক মামলা গ্রেপ্তার করেছে তাকে পড়ানো হয় এর মানে কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি মানা হয় না তো এটাই কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত বিজ্ঞপ্তিতে কুখ্যত অপরাধী ও জঙ্গি সহ বিশেষ প্রকৃতির বন্দীদেরকে আদালতে হাজির করার সময় বা স্থানান্তরের সময় নিরাপত্তাজনিত কারণে রান্না বের পর নির্দেশ দেওয়া হয়েছে তাও নিরাপত্তাজনিত কারণে জঙ্গি থাকলে এখন দেখেন কুখত অপরাধী এবং জঙ্গি এটা চিহ্নিত করা হবে কিভাবে বাংলাদেশে কোনো বৈধ রাজনৈতিক দলের সদস্য তো আর জঙ্গি হতে পারে না যদি আলাদাভাবে সম্পৃক্ত তার প্রমাণ না পাওয়া যায় এখন জামাত বিএনপির নেতাদেরকে তো সরকারও জঙ্গি বলে না জঙ্গি মামলায় যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে বলবে কিন্তু তার আগে তো আর কেউ বলে না বিএনপি জামাতের নেতাদের তো বিএনপি জামাত নেতা তারা তোরা অবৈধ নয় তাদেরকে তো অন্য সুযোগ সুবিধা সরকার দেয় অর্থাৎ তারা জঙ্গি ক্যাটাগরিতে কিছুতেই পড়বে না দুর্ধর্ষ অপরাধী দেখেন এটা প্রমাণ করা সহজ মানদণ্ড আছে যেখানে একই মামলায় এবং চার চার্জশিট হোক অথবা এফআইআরে একই ধরনের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে বেশিরভাগকেই ডান্ডা হয় না অথচ টার্গেটে দু একজনকে ডান্ডাবেরি পড়ানো হয় এর মানে কি তার বিরুদ্ধে আদালতে যে অভিযোগ আনা হয়েছে বা থানায় যে অভিযোগ সেই অভিযোগে একই অভিযোগে একই মানের লোককে ডান্ডাবেরি পড়ানো হয় না দু একজনকে পড়ানো হয় এর মানে আসলে তারা দুর্দর্শ অপরাধী নয় অথবা যৌক্তিকভাবে পড়ানো হয় না তাদেরকে তাদেরকে সম্পূর্ণ প্রতিহিংসা বশত ডান্ডাবেরি পড়ানো হয় তা আদালতের এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হোক স্থানান্তরের সময় নিরাপত্তাজনিত কারণে করানো হবে নিরাপত্তাজনিত কারণে পর্তুগালে ছাত্রদল নেতা মোহাম্মদ নাজমুল হোসেন তার বাবার জানা যায় অংশ নেওয়ার সময় ডান্ডাবেরি পরা অবস্থা ছিলেন তো এই ঘটনা তো একটা না এরকম ঘটনা তো আরও ঘটেছে এ বিষয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নাজমুল হোসেন নাজমুল হোসেনকে জানাজার সময় ডান্ডাবেরি পরিয়ে রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত তারা একটা নামকা অস্তে ব্যাখ্যা দিয়ে দিবে কিছুই হবে না তাদের যারাই অন্যায় করেছে এই ধর্মীয় অধিকারকে হরণ করেছে ঠিক মতো তাকবীরের জন্য হাত উঠানো যায় না এই অধিকারকে যারা হরণ করেছে তাদের কিচ্ছু হবে না আমরা জানি বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাল হাইকোর্ট বেঞ্চ আদেশ রুল দেন আরও এরকম ঘটনা আছে বেরিস্টার কায়সার কামালের রিট উপলক্ষে শুনানি শেষে সেখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেলও ছিলেন প্রতিপক্ষের শুনানিতে যাই হোক দর্শক এবার বিএনপি জামাত নেতাকর্মীরা ডান্ডা বেরি পরানো থেকে ছাড় পাবে কি না এখনও আমরা সন্দিহান তবে হাইকোর্টের এই সিদ্ধান্তের আলোকে আমরা নতুনভাবে প্রত্যাশা করতে চাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই রাজনীতিবিদদের ঝুঁকিমুক্ত আসামিদেরকে যেন ডান্ডা বেরি পরি এভাবে অপমান এবং কষ্ট দেওয়া না হয় দেখেন এই যাদেরকে স্পেশালি ডান্ডা বেরি পরানো হয় বা হয়েছে তাদেরকে রাষ্ট্রপক্ষ অভিযোগকারীরা কিংবা আদালত কেউই দুর্ধর্ষ অপরাধী বা জঙ্গি বলে না বা দুর্দর্শ অপরাধী কিংবা জঙ্গি হিসাবে ট্রিট করে না অথবা দুর্দর্ষ অপরাধী কিংবা জঙ্গিদের কারাগারে রাখার মধ্যেও কিন্তু আলাদা কিছু ব্যবস্থা আছে সবার সাথে রাখা যায় না সেখানেও কিন্তু হাই সিকিউরিটি বা এরকম আলাদা কিছু বিষয় আছে অতএব ওই পার্সপেকটিভ থেকেও তাদেরকে দুর্ধর্ষ অপরাধী বা জঙ্গি হিসাবে ট্রিট করা হয় না তাদেরকে স্বাভাবিক রাজনৈতিক অপরাধী বা রাজনৈতিক মামলার আসামি হিসাবেই গণ্য করা হয় কিন্তু তারপরও তাদেরকে ডান্ডাবেরি করানো হয় এর মানে দ্বিমুখী আচরণ অবশ্যই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এই প্রত্যেকটা ঘটনার অতি উৎসাহী কারাই কাজ করেছে এগুলো হিসাব রাখা উচিত আইনি প্রতিকারের জন্য তাদের বিরুদ্ধেও মহামান্য আদালতের কাছে অভিযোগ আনা যেতে পারে